আপনি গানের কথা বলছিলেন, আমরা তো এবার ঈদে দেখলাম যে ঈদ বাংলাতে আপনার গানগুলো দেখলাম, এটি নিউজে গানগুলো দেখলাম, এবার গানে কিন্তু একটু নতুন কিছু দেখলাম আমরা। আমরা দেখলাম যে এই উপমহাদেশের আরেকজন বিখ্যাত গায়ক মেহেদী হাসান, তার কিছু গান আপনি করেছেন। আপনার এই যে গানগুলো গাইলেন এবং খুব সুন্দর চমৎকার পরিবেশনা, এটা কী করে করলেন? মেহেদী হাসানের গান আমার অনেকদিন ছোটোবেলার থেকেই ভালো লাগতো, যখন থেকে বড় হয়েছি গান বেশ ভালো লাগতো এবং ভালো ভালো গান আসতে ওনার। তখন আমি চিন্তা করলাম যদি ফলোই করতে হয় কারো, যে তো এরকম কারো ফলো করা উচিত, যেটা তো এই জিনিসটা এত সহজ না, যেটা মানুষ মনে করে খুব সহজ, মানে যে কোনো কেউ গেতে পারবে, এইটা কিন্তু এত সহজ না, এটা বেশ কঠিন। এটা আমাকে ভালো রকম প্র্যাকটিস করতে হয়েছে এই গানটাকে পারফেকশন আনার জন্য। এবং আপনি হয়তো শুনে দেখছেন যে আমি যেমন ওই যে পেয়ার ভারি দোষের মিলি নয়ন, যেটা গানটা, এই গানটা কঠিন গানগুলো, হ্যাঁ এই গানটা অনেক কঠিন এবং এর মধ্যে গলার কাজ আছে অনেক, যেখানে গানটা শুনতে ভালো লাগে। গজল একটু শুনি গানটা। প্যার ভরে দোষর মিলে না, জিনসে মিলা মেরে দিল কো চেন, কোই জানে না কিউঁ মুঝসে শরমায়ে, কেসে মুঝে তর পায়ে।